দর্শক আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ল্যাসিক দৃষ্টি প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী। দর্শক, আমাদের আজকের বিষয় চোখের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের প্রথিতযশা চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হাসপাতাল উত্তরার চিফ কনসালটেন্ট এবং বিশিষ্ট ফ্যাকো ল্যাসিক এবং গ্লকোমা স্পেশালিস্ট ডক্টর হারুন রশিদ। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ ডক্টর মুনিরা। দর্শক শ্রোতা, আমরা আরও আমন্ত্রণ জানিয়েছি ল্যাসিক করিয়েছেন এমন একজন, কাজী নাজমুল হোসেন। আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ ডক্টর মুনিরা ফর হ্যাভিং মি। ওয়েলকাম। আমরা আগে আজকের মূল বিষয়টা একটু কথা বলে নিই আপনার সাথে। তো আমরা তো আজকে বলছি যে চোখের চিকিৎসা আধুনিক প্রযুক্তির ব্যবহার। তো আমরা তো দেখছি যে আমরা প্রতিটা বিষয়ে আসলে প্রযুক্তির উপর অনেক ডিপেন্ড করছি। তো চোখের ক্ষেত্রে রোগ নির্ণয় বা চিকিৎসায় কীভাবে এই আধুনিক প্রযুক্তির ব্যবহারটা ঘটছে? ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু পেছনে ফিরে থাকি, মানে আমাদের সকলে একটু পেছনে ফেরা উচিত। নিশ্চয়ই আপনার মনে আছে, আমরা যখন পুরনো দিনে একজন চক্ষু বিশেষজ্ঞের চেম্বারে যখন যেতাম, উনি কিন্তু অনেকটা অসহায়ের মতোই চোখ দেখতেন বলে আমার কাছে এখন মনে হয়। ওনার হাতের কাছে একটা টর্চ লাইট থাকতো, বড় জোর একটা অপথালমোস্কোপ থাকতো, এবং আপনি জানেন চোখটা এমনিই ছোটো আর ওর ভেতরের যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র যে অংশ যেগুলো রয়েছে আরও ছোটো। খালি চোখে দেখাটা সত্যি খুব কষ্টের বিষয় ছিল। এক পর্যায়ে চক্ষু বিশেষজ্ঞগণ তারা যে হ্যান্ড ম্যাগনিফায়ার যেটা রয়েছে, আপনি জেনে থাকবেন যে হস্তরেখা বিশারদগণ যেটা ব্যবহার করে থাকেন সেটাই ব্যবহার করতেন। পরবর্তীকালে বাইনোকুলার লুপ এলো, যেটা দিয়ে মোটামুটিভাবে কাজ চলতো। কিন্তু এখন সবচেয়ে আধুনিক জামানাতে একজন চক্ষু বিশেষজ্ঞের চেম্বারে যদি আমরা যাই, সেখানে আমরা দেখবো যে একটা অপথালমিক ইউনিট রয়েছে, একটা স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ রয়েছে। আমরা যদি ছবি দিয়ে দেখাই, দর্শকরা খুব ভালো করে বুঝবেন যে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ হচ্ছে এমন একটা যন্ত্র। লক্ষ্য করছেন যে সেখানে একটা টর্চ লাইট রয়েছে, অপথালমোস্কোপ, রেটিনোস্কোপ। নিচে লক্ষ্য করছেন বাম দিকে যে একজন চক্ষু বিশেষজ্ঞ অপথালমিক ইউনিটে একজন রোগীকে বসিয়ে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ, এক ধরনের অণুবীক্ষণ যন্ত্রের মতো, যেটা একটা ছোটো জিনিসকে বড় করে দেখায়, ম্যাগনিফাই করে, সেভাবে দেখেন। আর ডান দিকে লক্ষ্য করছেন অটো রিফ্র্যাক্টোমিটার। এটা কিন্তু প্রত্যেক চক্ষু বিশেষজ্ঞের সাথেই থাকে, কারণ যারাই পাওয়ারের সমস্যা নিয়ে আসে তাদের পুরনো দিনে সঠিক পাওয়ার নির্ধারণের জন্য কোনো অটো রিফ্র্যাক্টার ছিল না, যেটাকে কম্পিউটারে চক্ষু পরীক্ষা বলে আর কি। যাই হোক, অর্থাৎ এভাবেই একজন বর্তমান জামানার একজন চক্ষু বিশেষজ্ঞগণ চোখ দেখেন। কিন্তু এই যে পাওয়ারের বিষয়টা বললাম, আপনি শুনে অবাক হবেন যে 700 বছর আগেও মানুষের পরিষ্কার দেখবার জন্য যারা ঝাপসা দেখত কোনো উপায় ছিল না। অর্থাৎ আমরা চশমাকে পেলাম কিন্তু মাত্র 700-750 বছর। কিন্তু যখন থেকেই চশমা আবিষ্কার হলো তখন থেকে মানুষ চাইলো যে না, এই নাক বা কান বেড দিয়ে যে লেন্সটা থাকে সেটা বাদ দিয়ে স্বাভাবিক অন্য মানুষরা যেন বুঝতে না পারে, সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট লেন্সের আবিষ্কার হলো। আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রথমে এলো চশমা, ডান দিকে ছবিতে লক্ষ্য করুন, তারপরে কন্ট্যাক্ট লেন্স, তাও প্রায় 7 দশকের মতো। যেদিক থেকে কন্ট্যাক্ট লেন্স আবিষ্কার হলো তারপর থেকে মানুষ চিন্তা করলো চশমা এবং কন্ট্যাক্ট লেন্স ছাড়া কীভাবে দেখা যায়, এবং সেখান থেকেই লেটেস্ট হচ্ছে লেজার প্রযুক্তির ব্যবহার, যেটাকে বলে ল্যাসিক। আচ্ছা, তো আমরা তো ছবিও দেখলাম, বুঝতেও পারছি যে চশমা থেকে কন্ট্যাক্ট লেন্স তারপরে ল্যাসিক, মানে অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে। এবং আপনি যেটা বললেন, তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষের মনে যে কীভাবে চশমা ছাড়বে বা কীভাবে কন্ট্যাক্ট লেন্সটা ছাড়বে। তো সেক্ষেত্রে আমাদের দর্শকদের কিন্তু অনেক আগ্রহ, আমাদের সাথেও আছেন ল্যাসিক করিয়েছেন, তো এই ল্যাসিক সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার একটা ধারণা দেন। আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই। ল্যাসিকের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়, তার আগে আমরা একটা মাইক্রোকেরাটম যন্ত্র দিয়ে একটা আবরণ উত্তোলন, আমার মনে একটা ভিডিও দিয়ে বুঝিয়ে দিলে দর্শকরা ভালো করে বুঝবে। ডক্টর, ঠিক আছে, দর্শক শ্রোতা আমরা একটা ভিডিও দেখে নিচ্ছি, আপনারা মন দিয়ে দেখুন। তো 120 মাইক্রনের প্রথমে আমরা কর্নিয়ার সামনের যে আবরণটা উত্তোলন করে তারপরে কিন্তু আমরা সরাসরি আমরা এক্সাইমার লেজার রশ্মি আমরা প্রয়োগ করি। আপনি জেনে থাকবেন চোখে আমরা অনেক ধরনের লেজার রশ্মি লক্ষ্য করুন, সেই আবরণটা কিন্তু আমরা উত্তোলন করে ঠিক চোখের সাদা অংশে আলতোভাবে কিছুক্ষণের জন্য আমরা হেলিয়ে রাখি। উদ্দেশ্য একটাই, সরাসরি চোখের কর্নিয়ার যে আভ্যন্তরীণ অংশ যেটাকে আমরা স্ট্রমা বলি সেখানে লেজার রশ্মি প্রয়োগ করা। লক্ষ্য করছেন সেখানে এক্সাইমার লেজার রশ্মি সরাসরি প্রয়োগ করা হচ্ছে। এক পাওয়ার সারতে সময় লাগে মাত্র 1.4 সেকেন্ড, কারো যদি 10 পাওয়ার থাকে তাহলে সারতে সময় লাগে 14 সেকেন্ড। খুব দ্রুততম সময় সারা হচ্ছে। এর পরপরই চোখের আভ্যন্তরীণ অংশটি স্যালাইন ওয়াটার দিয়ে পরিষ্কার করে ফেলা হচ্ছে এবং সেই পূর্বের সেই 120 বা 140 মাইক্রনের যে আবরণটি আবার
পূর্বের জায়গায় বসিয়ে দেওয়া হলো। অসম্ভব রোগী বান্ধব একটা পদ্ধতি, এতই সিম্পল একটা পদ্ধতি হচ্ছে ল্যাসিক, এবং করতে কিন্তু সময় লাগে 10 মিনিট। কোনো রক্তপাত নেই, ব্যথা নেই, ইনজেকশন নেই। আমাদের মধ্যে নাজমুল হোসেন আছেন, উনি নিজেও সেটা জানেন। নাজমুল হোসেন, আপনি কতদিন আগে ল্যাসিক করালেন? আমি আপনার করিয়েছি অলমোস্ট 3 বছর। আচ্ছা, তো 3 বছর আগে ল্যাসিক করিয়েছেন। আপনি অবশ্যই ভালো আছেন আমাদের একটু বলেন, কারণ আমাদের কিন্তু অনেক দর্শক শ্রোতা শুনছেন, আমাদের কাছ থেকে সবসময় ল্যাসিকের কথা শোনেন, কিন্তু আপনি যেহেতু ল্যাসিক করিয়েছেন, আপনি সবচেয়ে ভালো বেস্ট গাইড হিসেবে বলতে পারেন যে কেমন ফিল করেন আপনি। ফিলিংটা অ্যাকচুয়ালি ওয়ান্ডারফুল। প্রথমত রোদে যখন সকালবেলা বেরোচ্ছেন, সানগ্লাস পরতে পারছেন, চশমার কোনো প্রয়োজন নাই। অন আ সিরিয়াস নোট, আপনি যখন নাকি সকালবেলা ফার্স্ট থিং ওয়েন ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং, সে সময় কিন্তু আপনার উঠার পর আপনার ফার্স্ট ভিশনটা হচ্ছে কি ব্লারি, ইউ স্টার্ট দ্য ডে ইন আ ব্লারি ভিশন। এই জিনিসটা কিন্তু একটা সময় খুব ইরিটেটিং হয়ে যায়। তো সেই বিষয়টা কিন্তু আমি মনে করি আমার লাইফে ছিল ওয়ান অফ দ্য ফার্স্ট প্রায়োরিটি, যে উঠার পর থেকেই আই ওয়ান্ট মাই ভিশন টু বি ক্লিয়ার, যে ক্ষেত্রে ল্যাসিকটা আমি চিন্তা করেছি। আর প্লাস ডক্টর সাহেব আমার ছোটো বোনেরও ল্যাসিক করিয়েছিলেন, যে কারণে আমার একটা কনফিডেন্স ছিল যে মেবি দিস ইজ গোয়িং টু ওয়ার্ক। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে, কি বলছেন দর্শক আমাদের? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন আপনার নাম? আমার এটা আসলে ল্যাসিকের করার ব্যাপার, কিন্তু আমি আমার কোনো ছানি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অবশ্যই আপনি সেটাও জানতে পারেন, আপনি বলেন। আমার বয়স 57, তো আমার অনেকদিন ধরে ড্রাই আইস। আমি ড্রাই আইস সম্পর্কে একটু বলি, তো এটা দিয়ে আমি রিফ্রেশ এয়ার দিচ্ছি, তো এটা আমাকে 4 বার দিয়েছে, এটা কি আমি যখন ড্রাই হয়ে যাবে তখন দিতে পারবো? হ্যাঁ, আসলে আর্টিফিশিয়াল টিয়ার 4 বার কেন, 4 বারের জায়গায় 10 বার 12 বার, যাতে খুব সিভিয়ার ড্রাইনেস, তারা আরও ফ্রিকোয়েন্টলি ড্রপটা দিতে পারে। এটা তো কোনো ওষুধ না, এর মধ্যে ভিটামিন, ইলেকট্রোলাইটস, নিউট্রিয়েন্টস, ভালো ভালো উপাদান থাকে, অবশ্যই আপনি দিতে পারবেন, ডেফিনেটলি। আচ্ছা, ল্যাসিক নিয়ে যেহেতু কথা বলছিলাম, আর একটু জিজ্ঞাসা করি যে ল্যাসিকের তাহলে সর্বাধুনিক প্রযুক্তির সংযোজন কি হয়েছে? হ্যাঁ, সেটা আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রথমত হচ্ছে যে পূর্বের যে মেশিনগুলো যেগুলো ছিল সেটা কিন্তু খুব কম শক্তিসম্পন্ন। এরপরের ছবিতে আমরা একটু দেখবো যে ল্যাসিক করবার আগে যে সমস্ত পরীক্ষণ, সেখানে কিন্তু প্রচণ্ড পরিবর্তন এসছে। লক্ষ্য করছেন কর্নিয়াল টোপোগ্রাফি এবং ওয়েভ ফ্রন্ট অ্যানালাইসিস, অর্থাৎ চোখের ভেতরে যে উচ্চমানের বিচ্যুতিগুলো আছে, যেগুলো আমরা হায়ার অর্ডার অ্যাবারেশনস বলি, কমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, ডান দিকে লক্ষ্য করছেন, সেই জিনিসগুলো আমরা নির্ধারণ করতে পারছি। এরপরের ছবিতে আমরা দেখব যে পুরনো যে মেশিনগুলো সেগুলো ছিল কম ক্ষমতা সম্পন্ন, 40-50 হার্টস, এখন কিন্তু লেটেস্ট হচ্ছে 200-500 হার্টস, অর্থাৎ দ্রুততম সময় আমরা পাওয়ারটা সেরে দিতে পারি। নিচের বাম দিকের ছবিতে লিখছেন যে ব্রড বিম লেজার, পুরনো লেজার রশ্মি যেগুলো ছিল বেশ মোটা, আস্ত চোখের কর্নিয়ার উপরে আপতিত হতো। ডান দিকে লক্ষ্য করছেন চিকন লেজার রশ্মি 0.95 মাইক্রন, এটা উড়ে উড়ে ফ্লাই করে করে চোখের কর্নিয়ার উপরে একেবারে ছন্দের তালে তালে আপতিত হয়। উপরে ডান দিকে লক্ষ্য করছেন ট্র্যাকার, এমন এক সময় ছিল যে রোগী যদি সামান্য চোখ নাড়িয়ে ফেলতো তখন লেজারের গুণাগুণটা কমে আসতো, কিন্তু এখন অনেকগুলো ইনফ্রারেড ভিডিও ক্যামেরা রয়েছে, চোখের গতি প্রকৃতির দিকে খেয়াল রাখে, চোখ যদি সামান্য নড়েও যায় তাতে কোনো সমস্যা নেই। আমরা জানি যে ঢাকা একের হাসপাতাল উত্তরে কিন্তু সবগুলোই প্রযুক্তি আছে, ব্যবহৃত হচ্ছে, এবং এই এই যখন ল্যাসিক করতে আসে তখন তো আপনার সব টেস্ট প্রি ল্যাসিক করেই দেখছেন যে একটা রোগী ফিট কিনা, সেটাও আপনারা পরীক্ষা করে দেখছেন। তো আজকাল আরেকটি প্রযুক্তির কথা শোনা যায়, সেটা হচ্ছে ফ্যাকো সার্জারি, সে সম্পর্কে আমাদের একটু ধারণা দিন। হ্যাঁ, একটু আগে যিনি প্রশ্ন করেছিলেন উনি কিন্তু চোখের ছানি সম্পর্কে জানতে চাচ্ছিলেন। হ্যাঁ, আপনার জন্যই আমি বলছি, ছবি দিয়ে বুঝিয়ে দিই। আমরা অনেক সময় মনে করি যে ছানি মানে বোধহয় পর্দা পড়ে গেল, সেটা কিন্তু না। আমি মডেল দিয়েই বুঝিয়ে দিই, চোখের ভেতরে একটি স্বচ্ছ প্রাকৃতিক যে লেন্সটি রয়েছে, এই লেন্সটি যদি আংশিক বা পরিপূর্ণভাবে ঘোলা হয়ে যায় সেটি কিন্তু ছানি, এবং সেই ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে এই ঘোলা লেন্সটাকে ফেলে দিয়ে চোখে একটা পরিষ্কার লেন্স বসানো। এরও কিন্তু পুরনো প্রযুক্তি রয়েছে, আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। পুরোনো দিনে ছানিটাকে আস্ত চোখের ভেতর থেকে বের করে আনতে হতো, প্রায় 12-14 মিলিমিটার জায়গায় কাটতে হতো, সেলাই লাগতো, ইনজেকশন লাগতো, ব্যান্ডেজ লাগতো, কালো চশমা পড়তে হতো, পরিপূর্ণ দৃষ্টি ফিরে পেতে কিন্তু সময় লাগতো প্রায় 4-6 সপ্তাহ। পরের ছবিতে আমরা দেখব সেটি কিন্তু এখন আর নয়, এখন উন্নত মানের ফ্যাকো মেশিনের মাধ্যমে ছোটো একটা ছিদ্র করে ছানিটাকে মেশিনে ভেঙে, এমন একটা ভিডিও দিয়ে দর্শকদের বুঝিয়ে দেই। আমরা ভিডিওটা দেখার আগে আমাদের সাথে একজন দর্শক আছে, কি বলতে চাচ্ছে একটু শুনে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আপু, আমি হচ্ছে তন্ময় বলছিলাম রাজশাহী থেকে। আচ্ছা তন্ময়, আপনি যার ব্যাপারে প্রশ্ন করতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করুন। ভাইয়া, আমি হচ্ছে তন্ময় রাজশাহী থেকে বলছি, আমার বয়স হচ্ছে 20,
তো ভাই আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে প্রশাসন লাইনে যাওয়া, কিন্তু আমার প্রবলেম হচ্ছে কালার ব্লাইন্ড। তো এই বিষয়ে ল্যাসিকে কোনো ট্রিটমেন্ট আছে কিনা? আমার বাস্তব জীবনে কোনো এটার কোনো ইফেক্ট পড়ে না। তারপর আমি বলছিলাম আমার যেহেতু ইচ্ছা, মানে এটা যদি কোনো ট্রিটমেন্ট থাকে আমি পরবর্তীতে যদি আবার ট্রাই করতে পারি, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রথমত হচ্ছে ল্যাসিক করা হয় চোখের পাওয়ার সারিয়ে দেওয়ার জন্য, কালার ব্লাইন্ডের জন্য নয়। সুতরাং কালার ব্লাইন্ডের বিষয়গুলো এটা হেরিডিটারিকারি জেনেটিক্যালি কিছু কিছু ফ্যাক্টর থাকে, সেই কারণে এটা ল্যাসিকের মাধ্যমে সারা সম্ভব নয়। আর এটা সে কিছু করতে পারে কিনা, ট্রিটমেন্ট কোনো কিছু করা যায় কিনা? যে সমস্ত পেশাতে কালার ব্লাইন্ডনেস একটা সমস্যা, তোমাকে সেই সমস্ত পেশায় যাওয়ার চিন্তা এখন থেকে বাদ দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা ছবি দেখছিলাম এবং আপনি বলছিলেন যে আমরা একটা ভিডিও দিয়ে যদি আমরা যদি ফ্যাকোসার্জারি যদি আমরা বুঝিয়ে দিই, দর্শকরা ভালো করে বুঝবে। দেখুন, আসলে ফ্যাকোসার্জারির ক্ষেত্রে যেটা করা হয়, আল্ট্রাসোনিক কম্পন দিয়ে ছোট্ট একটা চোখের পাশে ছিদ্র দিয়ে ছানিটাকে টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে বের করে নিয়ে আসা হয়। লক্ষ্য করছেন হোয়াইট স্টার আই সিগনেচার এলিপস, ওয়ার্ল্ডে যেটা বেস্ট ফ্যাকো প্রযুক্তি সেটা আমরা ঢাকা আই কেয়ার হাসপাতালে ব্যবহার করছি। তো লক্ষ্য করছেন ছানিটা চমৎকারভাবে উচ্চমানের যে ভ্যাকিউম রয়েছে বা নেগেটিভ প্রেশার যেটাকে আমরা বলি, এবং খুব নিম্নমাত্রার যে ফেকো পাওয়ার যেটাকে আল্ট্রাসনিক পাওয়ার আমরা বলি, ছানিটাকে আমরা বের করে নিয়ে আসছি। এখন কিন্তু লেন্স বসানোর পালা। লক্ষ্য করছেন এটি সেই লেন্স যেটা আমরা চোখে বসাবো, সেটি একটি সাদা কার্টিজের মধ্যে আমরা প্রবেশ করাচ্ছি। খুবই স্বয়ংক্রিয়ভাবেই লেন্সটি চোখের এই কার্টিজের ভেতরে ভাঁজ হয়ে যায়, যেহেতু এটা নরম লেন্স, এবং ভাঁজ অবস্থাতেই আমরা চোখের ভেতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন ধীরে ধীরে লেন্সটা চোখের ভিতরে প্রবেশ করছে, এবং ধীরে ধীরে লেন্সটি চোখের ভেতরে ভাঁজ খুলে চমৎকারভাবে চোখের ঠিক কেন্দ্রেও বসে যাচ্ছে, একেবারে ফুল ফোটার মতো করে। এটিও কিন্তু খুব রোগী বান্ধব পদ্ধতি। 10 মিনিট সময় লাগে, কোনো রক্তপাত নেই, ইঞ্জেকশন নেই, ব্যান্ডেজ নেই, এবং আমরা যেটা বলছিলাম যে পুরোনো দিনে কালো চশমা পরতে হতো, ব্যান্ডেজ লাগতো, সেগুলো কোনো কিছু লাগে না। এবং আপনি শুনে খুশি হবেন যে এক দশকেরও বেশি সময় ধরে আমরা ঢাকা আই কেয়ার হাসপাতালে এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের ছানি রোগীদের সেবা দিয়ে আসছে। আমাদের এক দর্শক ছানি সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমি শিওর উনি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, এবং আপনি যে ফ্যাকোসার্জারির কথা বললেন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আসলে ফ্যাকোতে, আমাদের কিন্তু মনে আছে যে ছোটবেলায় কিন্তু আমরা দেখতাম যে ছানি অপারেশনের পরে লম্বা লাইন দিয়ে কালো চশমা পরে আউটডোর আবার দেখাতে আসছে মানুষ। আমার মনে হয় যে এই সিনটা আর এখন আর নেই, এখন আর দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি যে লেন্স বসানোর কথা বললেন, সেক্ষেত্রেও কি কোনো নতুন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে, সেটা আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। আমরা বলেছি যে এখন লেটেস্ট নরম লেন্স বসাচ্ছি, এটি কিন্তু লেন্সের পরের ছবিতে, এর পরের ছবিতে আমরা দেখব যে লেন্সে এখানে দেখেন এই লেন্সের মাঝখানে গোলাকার জায়গাটার নাম হলো অপটিক, এখানে কিন্তু পাওয়ারটা থাকে। সাইডে তো লেন্সটাকে ধরে রাখে, সাপোর্ট দিয়ে রাখে, হ্যাপটিক যেটাকে বলে। বাম দিকের লেন্সটা শক্ত লেন্স, ডান দিকে হলো নরম লেন্স। এখন লেটেস্ট যে লেন্সগুলো হলো ফ্ল্যাট লেন্স। আচ্ছা, পুরো দিনের কম্পিউটার টেলিভিশনগুলো, সিআরটি মনিটর যেগুলো ছিল, একটু বৃত্তাকার বা গোলাকার, আর এখন লেন্সগুলো হচ্ছে প্লাজমা টেলিভিশনের মতো, এলসিডি এলইডি ফ্ল্যাট। ফ্ল্যাট হলে সন্ধ্যাবেলা রাতের বেলা দৃষ্টি দিনের আলোর মতো হয়। এর পরের ছবিতে আমরা দেখব যে লেটেস্ট লেন্স হচ্ছে মাল্টিফোকাল লেন্স, টরিক লেন্স। প্রচলিত যে এই লেন্সগুলো দেখালাম, এই লেন্সগুলোতে কিন্তু একটা পাওয়ার থাকে, পরের ছবিটাতে আমরা একটু দেখি। ফলে কাছে পড়তে গেলেও কিন্তু সকলেরই চশমা লাগে, কিন্তু লেটেস্ট যে মাল্টিফোকাল যে লেন্স রয়েছে, এই লক্ষ্য করুন যে ডান দিকে যে ওর ভেতরে অনেকগুলো রিং আছে, সেটাতে কিন্তু দূরে মাঝে কাছে সব ধরনের পাওয়ার আছে, ফলে চশমা লাগে না। আর বাম দিকে লক্ষ্য করছেন টরিক লেন্স। আপনি জানেন আমাদের চোখের কর্নিয়াতে এক ধরনের পাওয়ার থাকে, যেটা করে সিলিন্ডার পাওয়ার, যেটা অ্যাস্টিগম্যাটিজম আছে, এখনকার এই সেই পাওয়ারটাও কিন্তু আমরা লেন্সের ভেতরে ইনকর্পোরেট করে দিলে তার সেই পাওয়ারটা আর লাগে না। আচ্ছা, এটি হচ্ছে লেন্সের লেটেস্ট সংযোজন। আমরা আরো শুনবো আপনার কাছে, এবং কাজী নাজমুল হোসেন আপনার কাছে অনেক কথা শুনবো আপনার, কিন্তু একটা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে। দর্শক শ্রোতা, যাচ্ছি একটা বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ল্যাসিক দৃষ্টি প্রতিদিন। আমরা শুনছিলাম চোখের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর হারুনুর রশিদ, এবং আরও আছেন ল্যাসিক করিয়েছেন কাজী নাজমুল হোসেন। আপনাদের দুজনকে আবার বিরতির পরে স্বাগত জানাচ্ছি। তো কাজী নাজমুল হোসেন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি ল্যাসিক করেছেন 3 বছর আগে, কিন্তু আপনি কতদিন ধরে চশমা পড়তেন? আমি চশমা পড়া শুরু করেছি আপনার সিন্স 94, আর অন অ্যান্ড অফ আমি পড়েছি টিল 2012। তাহলে বেশ অনেক
15-16 বছরের মতো প্রায় পড়েছেন চশমা। তো আপনার লাস্ট ল্যাসিকের আগে আপনার পাওয়ার কত ছিল? আমার লাস্টের দিকে এক চোখে ছিল আপনার 1.65 কিংবা 1.75, আরেকটাতে 1.25 কিংবা 1.5 এরকম। খুব বেশি পাওয়ার? খুব বেশি পাওয়ার না। তাহলে আপনি যখন ল্যাসিক করালেন আপনার কি কি সমস্যা ছিল আমাদের একটু বলেন। মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাকচুয়ালি দ্য প্রপার লেন্স পাওয়াটা আমার জন্য খুব টাফ ছিল, যেহেতু অ্যাজ আ পেশেন্ট অফ অ্যাস্টিগমাটিজম। আচ্ছা, মানে বিষম দৃষ্টি আমরা যেটা বলি, সিলিন্ডার পাওয়ার, সিলিন্ডার পাওয়ার ছিল। এবং আপনার সেক্ষেত্রে দেখা যেত যে আমার মানে অ্যাস্টিগমাটিজমের যদি আমি কন্ট্যাক্ট লেন্সও পড়তে চাই সেটা আমার স্পেশাল অর্ডার করে বাইরে থেকে আনাতে হতো। ইট ওয়াজ নট রেডিলি অ্যাভেলেবল বাংলাদেশে। আর তাছাড়া আপনার চশমা সবসময় ওইভাবে করে আপনাকে ভালো ফোকাল অ্যাকচুয়ালি ভিশনটা আপনাকে দিতে পারে না। আচ্ছা, আমি যেটা ফিল করেছি আউটডোর অ্যাক্টিভিটিতে, তো এই সব অবকাঠামোগুলো আপনার ওভারকাম করবার জন্য আমি এই ডিসিশনে আসছিলাম। আচ্ছা, তাকে যখন প্রথম আপনি দেখলেন তখন আপনি কি ভাবলেন তার এই পাওয়ারে? প্রথমে আমি ভাবলাম যে তার তো পাওয়ার বেশি না, বাট উনি যেটা বললেন যে আসলে খালি চোখে দেখার তো আনন্দ অন্যরকম। সো উনি সেটাই, সেই কষ্টটাই উনি পাচ্ছিলেন। তো উনি যখন বললেন ঠিক আছে, এটা তো পেশেন্টের চয়েস, নট নেসেসারি যে পাওয়ার বেশি হলেই করতে হবে, অনেক অল্প পাওয়ারেও করা যায়। আচ্ছা, ডিপেন্ডস। যেমন ধরেন যারা অনেক পেশাতে যেতে চায়, মেরিনে যেতে চাচ্ছে, নেভিতে, আর্মিতে পাইলট হতে চাচ্ছে, তার তো অল্প পাওয়ার হলেও চলবে না, তারা তো ল্যাসিক করছে, সেরকম করতেই হবে। আচ্ছা, তো আপনি তো অনেক দিন ধরে চশমা পড়তেন, আপনার নিশ্চয়ই অনেক স্মৃতি থাকার কথা যে খারাপ লাগা বা কষ্ট পেয়েছেন বা একটা দুর্ঘটনা, আমাদের কিছু একটা শেয়ার করেন। আমার সবচেয়ে রিসেন্ট মেমোরির মধ্যে আছে, আই স্টিল রিমেম্বার, আমি 3D-তে মুভি দেখতে গিয়েছিলাম চশমা পরে, এবং অ্যাকচুয়ালি আপনারা তো পড়েছেন গ্লাসটা, তো গ্লাসের উপর আমার ওইটা পড়তে হয়েছিল। ইট ওয়াজ আ ভেরি অকওয়ার্ড এক্সপিরিয়েন্স। তো চশমার উপর আপনি আরেকটা 3D গগল পরে তারপরে আপনি 3D মুভি দেখছেন, মানে ইটস টেরিবল। তো তাছাড়াও আপনার ব্যাক ইন দ্য ডে আমার মনে আছে অনেক সময় চশমা পরে ঘুমিয়ে যেতাম, দাগ পড়ে যেত কিংবা চোখের আশেপাশে আপনার কেটে যেত, চশমা ভেঙে যেত, অনেক সময় মিসপ্লেসড হয়ে যেত। দেয়ার সো মেনি অফ দেম। অনেক সময় পরীক্ষার আগে চশমা খুঁজে পাই না, চশমা একদিকে আমি আরেকদিকে। তো স্পেসিফিক্যালি কিছু মনে পড়ছে না, বাট হ্যাঁ, ডিসকমফর্টগুলো এরকমই ছিল, কম আর বেশি। আসলে এটা সেই সময় কিন্তু অনেক, মানে আপনি যেই সময়ের কথা বলছেন সেই সময় কিন্তু হয়তো বা পরীক্ষার আগে আমি চশমাটা খুঁজে পাচ্ছি না, এটা কিন্তু অনেক বড় একটা স্ট্রেস আমি বলবো। আমাদের সাথে একজন দর্শক আছে, দর্শক কে বলছিলেন? খুব চমৎকার প্রশ্ন। আসলে ল্যাসিক করবার আগে যেহেতু সেগুলো করে আমরা করি সুতরাং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, হওয়ার কথাও না। আরেকটা হচ্ছে যে এখন ল্যাসিক করলে, হ্যাঁ, বয়স যখন 40 হবে তখন সবারই কাছে পড়তে গেলে একটা চশমা লাগে যার সাথে ল্যাসিকের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এখন ল্যাসিক করলে আপাতত কোনো চশমা লাগবে না, অর্থাৎ দূরে কাছে সব জায়গাতেই খালি চোখে দেখা যাবে, কিন্তু ভবিষ্যতে যখন বয়স 40 হবে তখন একটা পড়ার চশমা লাগবে, রিডিং গ্লাস যেটাকে আমরা বলি। আচ্ছা, তো ল্যাসিক নিয়ে আসলে অনেকের মনে অনেক রকম কৌতূহল আছে, অনেক রকম প্রশ্ন করে কাজী নাজমুল হোসেন। অনেকেই কিন্তু আমরা দেখি যে ল্যাসিক করতে ভয় পান, অনেক দর্শক ফোন করেন যে ল্যাসিক করলে, এই যে এখনই যে ফোন করলেন জীবন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সেও কিন্তু বলছেন যে কোনো ক্ষতি হবে কি না। আপনি তো ল্যাসিক করেছেন, আপনার কি মনে হয় আপনার চোখে কোনো ক্ষতি হয়েছে? আমার চোখ নরমাল আছে, অ্যাজ ইউ ক্যান সি। দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই শুনছেন আমাদের কথা যে চোখ ভালো আছেন। হ্যাঁ, আর জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশনস। প্রথম কয়েক ঘন্টা একটু কষ্ট হবে, চেষ্টা করবেন শুধু ঘুমাতে, বাসায় সব খাওয়া দাওয়া নিয়ে আসবেন যা যা পছন্দর, টার্ন অন দ্য মিউজিক, সুইচ অফ দ্য লাইটস, জাস্ট স্লিপ, অ্যান্ড ইনশাল্লাহ ইউল রিকভার সুন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, ওয়ান্ডারফুল, চমৎকার বলেছে।
আচ্ছা, তো আমরা শুনছিলাম কিন্তু ফ্যাকো নিয়ে, একটু আপনার কাছে জেনে নেই যে আপনি লেন্স বসানোর কথা বলছিলেন, তো অনেকেই এটা প্রশ্ন করেন যে লেন্স বসানোর পরে কি আবার ছানি কখনো পড়তে পারে কি? এক্স্যাক্টলি, আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই না, কখনো না। লেন্সের পেছনে যে স্বচ্ছ যে ক্যাপসুল বা আবরণ থাকে সেটা ঘোলা হয়ে যেতে পারে শতকরা 10-15 জন, সেটা আবার হাইড্রোফোবিক মেটেরিয়ালের যে লেন্সগুলো আছে সেগুলোতে আরও কম, 3-5%। লক্ষ্য করুন সেটা আবার লেজার রশ্মি, ইয়াগ লেজার, আপনি জানেন চোখে অনেক ধরনের লেজার রশ্মি, যেমন ল্যাসিকা একটা, এখানে হচ্ছে ইয়াগ লেজার, সেটা আবার ক্লিন করে দেয়, এটা কোনো অপারেশন না, জাস্ট 2 মিনিট সময় লাগে, অর্থাৎ নতুন করে ছানি পড়ার কোনো চান্স নেই। আচ্ছা, তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ডায়াবেটিক রোগীদেরও তো অনেক ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে এখন এই নতুন প্রযুক্তি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করছে? একটু বলে রাখি যে ডায়াবেটিসের সাথে কিন্তু চোখের সম্পর্ক খুবই গভীর, কেননা ডায়াবেটিস চোখে বহুমাত্রিক জটিলতার সৃষ্টি করে এবং যার পরিণতি অন্ধত্ব হয়ে যায়, এবং তার মূল কারণ হচ্ছে ডায়াবেটিস জনিত রেটিনার রক্তক্ষরণ। আমরা ছবি দিয়ে বুঝিয়ে দেই, চোখের রেটিনাতে, চোখের রেটিনা হলো চোখের সবচেয়ে পেছনের সংবেদনশীল একটি জায়গা, যেখানে ডায়াবেটিসের কারণে রক্তক্ষরণ শুধু হয় না, চর্বি জমে, আমিষ জমে, এমনকি চোখের ভেতরে দুর্বল ভঙ্গুর যে সমস্ত রক্তনালিকা সমূহ তৈরি হয় সেখান থেকে একটা সেই এত বেশি রক্তক্ষরণ হয় যে ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রবেশ করে। তো আমরা যেটা করি, ডাইলেট করে চোখের মণিটা সরাসরি দেখি, চোখের রেটিনাটা, তার যে রক্তনালিকা এবং চোখের রেটিনার একটা ছবি তুলে রাখি, যেটাকে আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি বা ইমেজিং বলি। আর এর পরের ছবিতে আমরা দেখব, আপনি জেনে থাকবেন যে হৃদরোগের চিকিৎসাতে আমরা করোনারি অ্যানজিওগ্রাম করি, এখানেও আমরা ফান্ডাস ফ্লোরোসেন্ট অ্যানজিওগ্রাম করি, একটা ডাই ঢুকিয়ে দিয়ে অনেকগুলো ছবি নেই। আর এর পরের ছবিতে আমরা দেখব যে আপনি, আমরা একটু আগে বলেছি যে রক্তক্ষরণ যখন অতিমাত্রা হয় সেটা কিন্তু চোখের ভেতরের ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রবেশ করে, সেটাকে বলে ভিট্রিয়াস হেমোরেজ। এটি কিন্তু একটা স্বাভাবিক ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এটাকে আল্ট্রাসনিক বি স্ক্যান বলা হয়। ঠিক আমরা যেমন অ্যাবডোমেনের, পেটের যেরকম আল্ট্রাসাউন্ড করি না, আমরা চোখেরও কিন্তু আল্ট্রাসাউন্ড করি। এর পরের ছবিতে আমরা দেখব যখন সেই রক্তক্ষরণ ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রবেশ করে, আমরা পরের ছবিটা একটু দেখি, তখন সেটা আমরা বি স্ক্যান করে কিন্তু পরিপূর্ণ দেখতে পারি যে সেটা কীরকম দেখাচ্ছে। লক্ষ্য করুন যে চোখের ভিট্রিয়াসে রক্তক্ষরণ, যেটাকে আমরা বলি ভিট্রিয়াস হেমোরেজ। এর পরের ছবিতে আমরা দেখব যে এরই হাত ধরে একটা সংঘবদ্ধ স্কার যখন রেটিনাকে সামনের দিকে টানতে থাকে, রেটিনাটা স্বাভাবিক অবস্থান থেকে সরে আসে, তীর দেখা, এটাকে বলে রেটিনাল ডিট্যাচমেন্ট। এর পরের ছবিতে আমরা দেখব যে শুধু তাই না, চোখের রেটিনাতে বা ভিট্রিয়াস প্রকোষ্ঠে যদি কোনো রকম সিস থাকে, কোনো রকম টিউমার থাকে, সেটাও কিন্তু আমরা দেখতে পাই। এর পরের ছবিতে আমরা দেখব শুধু তাই না, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, আপনি জেনে রাখবেন এটা যুগান্ত সৃষ্টিকারী পরীক্ষা, চোখের রেটিনার 10টা লেয়ারের মধ্যে কোন স্তরে রক্তক্ষরণ হলো, চর্বি জমা, সেটাও কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। অর্থাৎ এভাবে আমরা ডায়াবেটিস জনিত পরীক্ষা নিরীক্ষা করি। জটিলতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সাথে একজন দর্শক আছে, দর্শক কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। আমার মেয়ের ব্যাপারে বলতে চাচ্ছি, 19, মেয়ের ব্যাপারে বলছি। হ্যাঁ হ্যাঁ, 19 বলেন। 19, ওর এক চোখে 5 আর এক চোখে 7, এখন ওকে কি লেসিক করানো যাবে? আচ্ছা ঠিক আছে, আমরা শুনছি। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমরা আলাপ করেছি যে ল্যাসিক করবার আগে আমরা কিছু পরীক্ষা করে ল্যাসিকের উপযুক্ততা আমরা যাচাই করি, তারপরে অর্থাৎ প্রি ল্যাসিক পরীক্ষাগুলো করে ফেলো। এবং এই প্রি ল্যাসিক পরীক্ষাগুলো করতে গেলে দেখা যায় যে অনেক রোগ থাকলেও সেগুলো ধরা পড়ে, সেগুলো ধরা পড়ে, যেহেতু অনেক আপনারা টেস্ট করে দেখেন। এক্স্যাক্টলি, আপনারা এই পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে কত পার্সেন্ট রোগী উপযুক্ত হয়ে যায় ল্যাসিকের জন্য? শতকরা 90%-এরও বেশি। আচ্ছা, আমরা তো বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে কাজী নাজমুল হাসান, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে, যেহেতু আরেকজন দর্শক আসবেন। আপনি ল্যাসিক করিয়েছেন, আমাদের দর্শকদেরকে বলেছেন আপনি কেমন ফিল করেছেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি দর্শকদের কিছু বলতে চান তাও বলতে পারেন, যদি আপনার কিছু বলার থাকে মনে হয় যে বলা হয়নি বা বলা দরকার। আমি মনে করি বাংলাদেশে যেহেতু এখন টেকনোলজি আছে এবং রিজনেবল একটা প্রাইসে আছে, বাইরের থেকেও আমি বলবো, যদি আপনার সে মনে সাহস থাকে কিংবা আত্মবিশ্বাস থাকে, করিয়ে ফেলুন। আপনার বাইরে গিয়েই যে করাতে হবে সেটা আপনার অ্যাটলিস্ট ল্যাসিকের ক্ষেত্রে আর প্রয়োজন নেই। প্রয়োজন নেই, রাইট, ভালো কথা বলেছেন। দর্শক শ্রোতা, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং বিরতি থেকে এসে আমরা আরেকজন ল্যাসিক করিয়েছে এমন দর্শকের সাথে কথা বলবো।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ল্যাসিক দৃষ্টি প্রতিদিন। আমরা শুনছিলাম চোখের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে। চলুন ফিরে যাই প্রসঙ্গে, এবং আমাদের সাথে নতুন একজন অতিথি আছেন, শিখা বিশ্বাস, আপনাকেও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি তো ল্যাসিক করিয়েছেন ঠিক কতদিন আগে? 4 বছর আগে। 4 বছর তো আপনি ল্যাসিক কেন করালেন আমাদের একটু বলেন। আসলে আমি সেই স্কুল লাইফ থেকে চশমা আমাকে ইউজ করতে হলো, যেহেতু আমার দূরে দেখতে, বোর্ডে দেখতে প্রবলেম হতো, এবং আমার চোখের যে পাওয়ারটা সেটাও খুব বেশি পাওয়ার ছিল, 7.5। আচ্ছা, লাইক দ্যাট, মানে মনে হয় আপনি খালি চোখে তাহলে চশমা দেখতে পারতেন? চশমা ছাড়া আমি মানে খুব কাছাকাছি খুব বেশি দেখতে পেতাম না, সে কারণেই আর কি আমার এই ডিসিশন নেওয়া যে ল্যাসিক করলে অন্তত চশমার বোঝাটা অ্যাভয়েড করা যাবে। আচ্ছা, তো আর কি আপনার অসুবিধা হতো চশমার জন্য? চশমার জন্য আসলে আমাদের যে একটা চশমা ছাড়া যে একটা মেয়েদের যে একটা লুক, হ্যাঁ, সেই লুকটাই অন্যরকম লাগতো চশমা ইউজ করলে। যেমন চোখের নিচে আমার দাগ পড়ে যেত, চোখের কোনায় কালো হয়ে গিয়েছিলো সবসময় চশমা ইউজ করতে করতে। যেহেতু আমার পাওয়ারটা বেশি ছিল, সে কারণে আমার এই কাজটাও ভারী ছিল। আচ্ছা, এবং মানে মেয়েদের যে একটা সাজগোজ্জের যে সৌন্দর্য, সেটা চশমা পড়লে আসলে ভালো লাগতো না। এর থেকে আমি ঠিক করলাম। আপনি এখন কোথায় আছেন? আমি একটা এনজিওতে আছি। আচ্ছা, শুনবো আপনার কাছে। আপনার কাছে একটু ফিরে যাই, আমরা তো অনেক প্রযুক্তির কথা বলছি, রিসেন্ট যে প্রযুক্তিগুলো, তো চোখের চাপ এবং গ্লকোমা রোগ যে আছে, সেক্ষেত্রে কি এই রোগগুলোর ক্ষেত্রে কি চোখের কোনো নতুন প্রযুক্তি এসেছে যেটা? অবশ্যই এসেছে। প্রথমত একটু বলে নিই যে চোখের গ্লকোমা রোগটা কি। গ্লকোমা এমন একটা রোগ যে অসুখে আমাদের চোখের পেছনের যে অপটিক স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, একটা ছবি দিয়ে বুঝিয়ে দিলে দর্শকরা ভালো করে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, উপরের ছবিতে চাপ চতুর্দিকে পরিলক্ষিত হচ্ছে, এবং চাপের ভারসাম্যহীনতার কারণে ডান দিকে নিচের ছবিতে লক্ষ্য করছেন অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়াতে, বাম দিকের ছবিতে নিচে লক্ষ্য করুন যে দৃষ্টির পরিসীমা সংকুচিত হয়ে এসছে এবং এক পর্যায়ে পুরোপুরি দৃষ্টিশক্তি লোপ পায়। এরপরের ছবিতে আমরা দেখব যে প্রযুক্তির ব্যবহার। এমন একটা সময় ছিল যখন চোখের চাপ পরিমাপ করবার জন্য ভালো যন্ত্র ছিল না, যেমন শিওর স্টনোমেট্রি, অ্যাপ্লানেশন, পার্কিনস, টোনোপেন। এরপরের ছবিতে আমরা দেখব লেটেস্ট হচ্ছে নন কন্ট্যাক্ট টোনোমিটার উইথ প্যাকিমিটার, অর্থাৎ কোনোরকম চোখে স্পর্শ ছাড়াই, ড্রপ দেওয়া ছাড়াই ছবিতে লক্ষ্য করছেন আমরা চোখের চাপ মাপতে পারি। শুনে খুশি হবেন যে ঢাকা আই কেয়ার হাসপাতালে আগত সকল রোগীদের আমরা চোখের চাপ পরিমাপ করি এবং তার জন্য কোনো অতিরিক্ত কোনো ফিজ নেওয়া হয় না। এরপরের ছবিতে আমরা দেখব যে আমরা বলেছি যে গ্লকোমা অপটিক স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে, অপটিক স্নায়ুর আমরা একটা ইমেজিং করি যেটাকে আমরা কালার ফান্ডাস ইমেজিং বলে থাকি। এরপরের ছবিতে আমরা দেখব যে দৃষ্টির পরিসীমা যে সংকুচিত হয়ে আসে, সেটি পরিমাপ করবার জন্য আমরা ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করি। এরপরের ছবিতে আমরা দেখব যে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে অপটিক স্নায়ু কতটুকু ক্ষতিগ্রস্ত হলো সেটা আমরা দেখি, সেটাকে সেটা একটা যুগান্ত সৃষ্টিকারী পরীক্ষা। এরপরের ছবিতে আমরা দেখব, এটা বললাম উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লোকোমার ক্ষেত্রে 50% রয়েছে যেগুলো বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমা, অর্থাৎ চোখের যে ভেতরকার যে জলীয় পদার্থ সেটা যে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, সরু হয়ে যায়, সেটা সেই চোখের সামনের প্রকোষ্ঠের যে কোণটি সেটা সরাসরি দেখা সম্ভব ছিল না। লেটেস্ট গনিওস্কোপ যন্ত্রের মাধ্যমে সেটা আমরা সরাসরি দেখি। এর পরের ছবিতে আমরা দেখব, শুধু তাই নয়, আমরা আল্ট্রাসনিক বায়োমাইক্রোস্কোপ, এটা সবচেয়ে লেটেস্ট বাংলাদেশের প্রথম, আমরা ঢাকা আই কেয়ার হাসপাতালে নিয়ে এসেছি, যার মাধ্যমে চোখের সামনের প্রকোষ্ঠের যে কোণটি এবং লেন্সের অবস্থান, আইরিসের অবস্থানটা আমরা দেখতে পারি। এরপরের ছবিতে আমরা দেখব যে লক্ষ্য করুন যে কিছু কিছু সামনের প্রকোষ্ঠের অ্যাঙ্গেলটি উপরে বাম দিকে লক্ষ্য করুন যে খোলা আছে, যেটাকে ওপেন অ্যাঙ্গেল বলা হয়, আর নিচে ডান দিকে লক্ষ্য করুন যে সেই অ্যাঙ্গেলটি বন্ধ হয়ে গেছে। অ্যাঙ্গেলটি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন চোখের চাপ এত বৃদ্ধি পায় যে এত যন্ত্রণা হতে থাকে যে 24 ঘন্টার মধ্যে অপারেশন না করলে চোখটির একটা স্থায়ী ক্ষতি সাধন হয়। এরপরের ছবিতে আমরা দেখব যে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, যেটা OCT বলি, সেটা দিয়েও আমরা সামনের প্রকোষ্ঠের যে অ্যাঙ্গেলটি আমরা পরিমাপ করতে পারবো। এরপরের ছবিটাতে আমরা একটু দেখি, লক্ষ্য করুন বাম দিকের যে সামনের প্রকোষ্ঠের যে কোণটি সেটি কিন্তু খোলা, কিন্তু ডান দিকের যে অ্যাঙ্গেলটি সেটা কিন্তু সরু হয়ে গেছে, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আর এভাবেই আমরা গ্লোকোমা রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি, এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলেই কিন্তু একটা রোগীর বেনিফিটটা অনেক। এক্স্যাক্টলি। আমাদের সাথে একজন দর্শক আছে, দর্শক কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বলেন? আমি নীলা, গাইবান্ধা থেকে।
আচ্ছা নীলা, যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। আমি আমার কথাই বলছিলাম, আমার বয়স 29 বছর। আচ্ছা বলেন কি সমস্যা। আমি 97 সাল থেকে চশমা ব্যবহার করি। আচ্ছা, আমাকে যে ডাক্তার দেখেন সে বলেন যে আমার কিছু পাওয়ার নষ্ট হয়ে গেছে। ফার্স্ট টাইমই আমি 4.75 পড়ি। আচ্ছা, এখন আমার 9.75। তো আমি লেসিক করতে চাই, কিন্তু আমাকে ডাক্তারনি বলেছেন যে আমার কিছু পাওয়ার নষ্ট হয়েছে, এক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, এই বিষয়টি খুবই কনফিউজিং যে নষ্ট হয়েছে, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার মানে এইজন্যই আমি লেসিকের দিকে আগাতে পারি না। আচ্ছা, এখন বিষয়টি হলো যে নষ্ট বলতে আমরা সাধারণত বুঝি যে অপটিক স্নায়ু যদি ক্ষতিগ্রস্ত হয় চোখের চাপজনিত, গ্লকোমা বা অন্যান্য যে কোনো কারণে, বা রেটিনার কোনো সমস্যা থাকে, বা চোখের কর্নিয়ার কোথাও কোনো, এটা না দেখে বলা সম্ভব না। আমার মনে হয় আপনি আরও একজন অভিজ্ঞ একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেন, বিশেষ করে ল্যাসিক স্পেশালি যারা ল্যাসিক করেছেন, কারণ আপনি তো ল্যাসিক করতে চান। সুতরাং যিনি ল্যাসিক করেন না তার সেই অভিজ্ঞতাটা অতটা না থাকবার কথা। আর আমার মনে হয় যে নীলা, থ্যাংক ইউ। আর আমার মনে হয় আপনারা যখন ল্যাসিক করেন, আপনারা তো প্রিল্যাসিক টেস্টটা করেই নিচ্ছেন, সে কি উপযুক্ত কিনা আপনারা তো যাচাই বাছাই করেই দেখছেন। শুধু তাই নয়, চোখের ভিতরে আরো কোনো রোগ আছে কিনা সেটাও আপনারা দেখছেন। সুতরাং এই জিনিসগুলো পরীক্ষা করেই বলা যাবে। নীলা, আপনি নিশ্চয় শুনছেন, বুঝতে পারছেন, একজন ল্যাসিক স্পেশালিস্টকে দেখিয়ে নিলে সে কিন্তু আপনাকে জাস্টিফাই করতে পারবে যে আপনি ল্যাসিক করার উপযুক্ত কিনা। সীমা, আপনার কাছে, শিখা বিশ্বাস, আপনার কাছে আরেকটু শুনি যে আপনি তো ল্যাসিক করিয়েছেন, তো আপনার কাছে ডাক্তার সাহেবের সেবা কেমন লেগেছে, বা আপনি যে সেবাটা নিলেন আপনার কেমন মনে হচ্ছে? এটা সেবাটা খুবই একটা ভালো, ঢাকা আই কেয়ার হসপিটাল খুব একটা ভালো জায়গা, যার কারণে আমি ল্যাসিক করার পর শুধু আমি নয়, আমার ফ্যামিলির সবাইকে, আমার হাজব্যান্ড, আমার বোন এবং আমার রিসেন্টলি আমার বাবাকে ওনার কাছে নিয়ে গিয়েছি ওনার এই আই কেয়ার হসপিটালে। তো অবশ্যই সেখানে চিকিৎসাটা এবং সেবাটা এবং আন্তরিকতাটা যথেষ্ট ভালো বলেই কিন্তু আমরা সেখানে যাচ্ছি, বারবার যাই। আচ্ছা, সেক্ষেত্রে একটা কথা আমার না বললেই নয়, আমরা তো বলি যে ডাক্তাররা কথা বলেন না, এক্সপ্লেন করেন না, কাউন্সেলিং করেন না, তো আপনার কি মনে হয় যে সব ক্ষেত্রে ঠিক? সেক্ষেত্রে ডক্টর হারুনুর রশিদ উনি খুব মানে ফ্রেন্ডলি কথাবার্তা বলেন। আসলে আমাদের এটা একটা ধারণা ছিল বাংলাদেশের ডক্টরদের সম্পর্কে যে এরা ফ্রেন্ড স্বরূপ আচরণ করেন না পেশেন্টদের সাথে, যাতে করে ফ্রেন্ড কি এই ডক্টরের সাথে কথা বলার কথা ফ্রেন্ডলি কথা বললে রোগী কিন্তু অনেকটাই নিজে থেকে আত্মবিশ্বাস চলে আসে। সো আমরা যখন সব কিছুর ট্রিটমেন্ট বা টেস্টগুলো কমপ্লিট করে যখন ওনার চেম্বারে গেলাম, তো আমাদের ধারণাটাই চেঞ্জ হয়ে গেল যে না, আসলে বাংলাদেশেও ভালো ডক্টর আছে। এবং আমরা চাবো যে আমাদের দেশের প্রত্যেকটা ডাক্তার এরকম হোক, যে রোগীর সাথে যেন একটু বন্ধুসুলভভাবে কথা বলেন, এক্সপ্লেইন করেন। আমি তো অসম্ভব আশাবাদী নতুন জেনারেশন, যে ডাক্তাররা যারা আসছে তারা কিন্তু আমি দেখি যে মোস্ট অফ দেম দে আর ভেরি, মানে এখানে এত পেশেন্ট যাচ্ছে ওনার মধ্যে কোনো সেই বিরক্তিটা নেই। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? জি, আমি তন্নী বলছিলাম, ঢাকার বেলি রোড থেকে বলছি। আচ্ছা তন্নী, আপনি বয়সটা উল্লেখ করেন যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন। আমি আমার নিজের ব্যাপারে কথা বলছি। জি জি, অবশ্যই বলেন। আমার বয়স 25 বছর। আচ্ছা, আমি ক্লাস 4 থেকে চশমা ইউজ করছি। আচ্ছা, তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ল্যাসিক করানোর জন্য আমাকে ওখানে স্টে করতে হবে কিনা একদিন, বা নাকি গিয়েই আমি করে চলে আসতে পারবো। আর একটা ব্যাপার হলো যে আমার চোখের পাওয়ার একটাতে 7.5 আর একটাতে 7, তো এটা স্যুট করবে কিনা, মানে ল্যাসিকের জন্য এটা উপযোগী কিনা? আচ্ছা, আপনি নিশ্চয়ই আমাদের প্রোগ্রামটা প্রথম থেকে দেখছেন, আমরা কিন্তু বারবার বলছি যে ল্যাসিক করার আগে কিন্তু আমরা প্রিল্যাসিক টেস্ট করে নিই, আপনি উপযুক্ত কিনা আমরা দেখে নিই। আমরা শুনছি আপনার উত্তর। হ্যাঁ, আসলে বিষয়টা হলো আমি তুমি যেটা বললে বা আমি যেটা চাচ্ছি, ধরে নিলাম তোমার চোখে ল্যাসিক করা যাবে, এটা হলো 90%, কিন্তু পরীক্ষা করে বাকি 10% কিন্তু রয়ে গেছে। সুতরাং সেটা একটা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর সে বলছিল যে তার -7.5। না, আমরা -7.5 একটু কনফিউশন ছিল যে প্রিল্যাসিক করার আগে যে আমার আসলে ল্যাসিকটা স্যুট করবে কিনা, বাট আমি গেলাম এবং প্রিল্যাসিক টেস্টগুলো করার পরে ডক্টর সাহেব বললেন যে না, ইটস ওকে, আপনি ক্যান ডু দ্যাট। তো তন্নি, আপনি কিন্তু শুনছেন ডাক্তার সাহেবও বলছে এবং আমাদের সাথে ল্যাসিক করিয়েছেন প্রায় 4 বছর হয়ে গেছে। শিখা, এই 4 বছরে আপনি কেমন দেখছেন, আপনার ভিশন কেমন? খুবই ভালো দেখছি, আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম আমি ফেস করিনি ল্যাসিক করার পর। তো আশা করি
হয়তো আর একটু বয়স হলে হয়তো রিডিং এর সমস্যা হতে পারে, যেটা বয়স হলে সবার হয়। আমরা তো বলছি যে রিডিং এর জন্য হয়তো বা 40 এর পরে লাগতে পারে। আমরা শেষের দিকেও চলে আসছি যে আপনার কাছে একটু জানবো যে ল্যাসিক করানোর পরে রোগীদের অনুভূতিগুলো তো আপনাদের সাথে শেয়ার করে, তো অনেকেই আবার ভয় পায়, তো এই জিনিসটাকে কিভাবে দেখেন? না, আজকে যে দুজন যে গেস্ট আসলো আপনাকে দেখে মনে হচ্ছে যে ভয়ের কোনো না? আমার একদম মনে হচ্ছে না, একেবারেই মনে হয় না। আর এখন তো সব ছেলেমেয়েরা, ওরা যারা আসছে সবাই কিন্তু ইন্টারনেট দেখে, ফেসবুক, আর ওদের কাছে তো সারা পৃথিবী খোলা, তাই না? সব ইনফরমেশনস আছে, সুতরাং তারা। আর সবচেয়ে বড় কথা, আমরা অলরেডি ল্যাসিকের প্রায় 15 বছর পার করছি, এর মধ্যে আমরা অনেক ল্যাসিক করেছি। অনেকেই আছেন যাদের আত্মীয় স্বজনের ল্যাসিক হয়, তারা শুধু ডাইরেক্ট ফিডব্যাক পাচ্ছে তার কোনো সমস্যা হয়েছে কিনা, সুতরাং সেগুলো করে এই বিষয়টা কিন্তু একেবারেই শেষ হয়েছে। যখন শুরু হয়েছিল সেই জিনিসগুলো এরকম ছিল, কিন্তু এখন কিন্তু অনেক মানে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে মানুষ ল্যাসিক করতে আসে, ভয়ের কোনো কারণ, ভয়ের কোনো কারণ নেই। শিখা, আমরা কিন্তু অনেকেই দেখি যে অনেকে ফ্যামিলি থেকে খুব নিষেধ করে যে না না থাক, ল্যাসিক করো না, চশমা পরেই থাকো, তো আপনার ক্ষেত্রে এরকম কিছু হয় না? সেরকম কিছু বলেনি, আমার হাজবেন্ডও আমাকে এনকারেজ করেছেন ল্যাসিক করার জন্য। হ্যাঁ, এবং আমার যে শ্বশুর শাশুড়ি আছেন ওনারাও মানে খুব অবাক হয়ে গেছেন যখন আমাকে ফার্স্ট দেখলেন যে আমি চশমা ছাড়া গিয়েছি, তো খুবই খুশি হয়েছেন। আচ্ছা, আমরা একদম, আমিও অনেককে যখন এরকম চশমা পরা কাউকে দেখি আমিও তাদেরকে এনকারেজ করি ল্যাসিক করানোর জন্য। আর ঢাকা আই কেয়ার হসপিটাল, এখানে সেবাটা খুব ভালো, এখানে যাওয়ার জন্য আমিও তাদেরকে সাজেস্ট করি। আচ্ছা, তো আমাদের আসলে অনেক দর্শক আছেন যারা ল্যাসিক করতে চান কিন্তু তারা ভীত হন, অনেক সময় ভয় পান বা অনেককে ডিসকারেজ করেন, তো আসলে আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনাদের কাছেই জানতে চাই যে আসলে কোনো সমস্যা আছে কিনা। আপনি তো বলছেন যে কোনো সমস্যা নেই, এবং আমাদের দর্শক শ্রোতা যারা এখনো হয়তো বা চিন্তা করছেন ল্যাসিক করবেন কি করবেন না, তাদের জন্য কিছু উপদেশ আপনার কাছ থেকে নিব। অ্যাকচুয়ালি সবাই মনে করে এটা একটা অপারেশন, হ্যাঁ, চোখের ব্যাপার, খুব সেন্সিটিভ ব্যাপার, তো সব আগে এটা সবার মধ্যে একটু ভয় থাকে, আমিও ভয় পেয়েছিলাম, বাট যখন আমি ওখানে যে কথা বললাম, ওনারা কাউন্সেলিং দিলেন আমাকে যে এটা জাস্ট 10 মিনিটসের ব্যাপার, এটা আপনাকে স্টে করতে হবে না, উইদিন হাফ অ্যান আওয়ার ইউ ক্যান লিভ দ্য হসপিটাল। সো এটা আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে অন্যান্য অপারেশনের থেকে এটা কিছুই বোঝা যায় না যে আমার কি হচ্ছে, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, ডক্টর সাহেব কি আমাকে কি করতে বলছেন সব আমি বুঝতে পারছি, উইদিন 10 মিনিটসের মধ্যেই কিন্তু আমার এই কাজটা হয়ে যায়। আমাদের তন্নি কিন্তু সেটাই কিন্তু জানতে চাচ্ছিলেন যে স্টে করতে হয় কি না বা কতক্ষণ লাগবে, তো আমরা একদম শেষে চলে এসেছি, আপনার কাছ থেকে লাস্ট কিছু শুনবো। না, বিষয়টা হলো যে আমি মনে করি যে বাংলাদেশ ল্যাসিক ফ্যাকো, এবং আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলাপ আলোচনা করছি যে চোখের চিকিৎসায় যে প্রযুক্তির ব্যবহার, আমরা মনে করি যে সারা বিশ্বব্যাপী যে প্রযুক্তির যে ছড়াছড়ি, আমরা মনে করি যে চক্ষু বিজ্ঞানের সেই উৎকর্ষতার সময় আমরা বাস করছি, এবং বাংলাদেশ চক্ষু চিকিৎসাতে পুরোপুরি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। বিশেষ করে আমাদের উত্তরায় অবস্থিত ঢাকা আই কেয়ার হসপিটাল, আমরা বহুদিন ধরে, আমরা প্রায় দীর্ঘ 1.5 দশক ধরে আমরা আমাদের ডায়াবেটিসজনিত যারা রেটিনার সমস্যায় ভুগছেন, চোখের চাপজনিত, গ্লকোমা, চোখের ছানিতে যারা ভুগছেন, এমনকি যারা ল্যাসিক করতে আসছেন, সকলের আমরা সেবা দিয়ে এসছি, এবং আমাদের সবার কাছ থেকে আমরা সেই অনুভূতিটাই আমরা পাচ্ছি, এবং আমরা তাতে অত্যন্ত আনন্দিত এবং খুশি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এসএ টেলিভিশনের সকল দর্শক এবং এসএ টেলিভিশনকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা, শেষ করতে হচ্ছে আজকের মতো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সুন্দর সুস্থ দৃষ্টি নিয়ে বাঁচুন, এই কামনায়।